আমার হেল্প গেতেছে, অর্থ হেল্প গেতেছে না, অর্থ হেল্প গেতেছে, তো আমি ঢুকি সমস্যা কি?
জাস্ট দূরের থেকে মারার জন্য কত দূর হয়েছে বলছে, নিজের হেলদ শেষ করতেছে। ওকে ডান ডান টু কিল, ওকে আটকে থাকলে বক্স হোয়াটসঅ্যাপ করে বসে বলতে দরকার নেই। যদি বেশি সাপ ফ্লাই বক্সে দিয়ে ধ্যান দেওয়া বেগুন থেকে বাইরে যেতে পারবো না দেখতে পাবো, তখন ম্যাপের মধ্যে আমি অনেক ভিতরে বেগুন কিন্তু বড় হয়ে থাকে। জলদি বাইরে তবে আমি দৌড়ানো অপশন দেখলাম, দৌড়ানো হচ্ছে পাথর উঠতে পারবো না কি যাই না, উঠতে পারতেছি না। একটু জুম করে দেখি কে মারতে এসে কেন লাল গুলি আসতেছে বলতে। ওকে দেখতেছি, ওই যে ও বাবা কত দূরে থেকে পাথরের বুকে এসেছিলাম তাও মারে ফেলতেছে। ওকে ডান ডান ডান, ওকে আমার কিন্তু এখন চিকিল হয়ে যাবে। ওকে চেষ্টা করবো মারার, আমার যদি 5 কিল করি তাহলে অথবা লুক থাকবো না প্রো হইতে পারবো। তো ওকে চিকিল একবারে কাছাকাছি আসি। ওকে একটা ইয়ে আসছে, আজ আমি কিন্তু একবারে একটা জায়গা কি বলবো মানে আমার 3 মেম্বারও নাই, ও শিট 4 চামচ খেলি মানে কমতে গেছিলো। আমি শেষ আমার 3 মেম্বার শেষ, 3 মেম্বার থাকলে অনেক হেল্প হতো আমার। ও উই আবার অ্যাক্টিভ করছে, ও মাই গড। ওকে আমার তো চলতেছেন, আর আমি যে জানিনিতে মাত্র চিকিল করলাম ছেড়ে আমি দেখবো 5 কিল করার, 3 কিল করলে আমি মনে করি আমি ইয়ে হতে পারবো। এখানে কিন্তু আপনি সেন্টার করতে পারবেন ফ্রেন্ডের সাথে। তো দেখতে পারলাম ফেলিলাম না, আবার গেম স্টার্ট করবো কে আমার সাথে একজন আসা লাগবে এসে বসছি। গেম স্টার্ট হয়ে যাবে, ওকে গাইজ এখন কিন্তু গেম স্টার্ট হবে। তো গেম এখনই স্টার্ট হতে যাচ্ছে, ওকে দেখি। ওকে গেম স্টার্ট, আমি সেকেন্ডে পড়ছি, ম্যাচ 0-0 0-0 সবারই 0, আমার যে একটা জিরো এটাও না সবাই জিরো। তো কেউ বার্তা ফোন লোডিং উঠেছে, ওকে ডান আমার প্রায় ছুটে আসি, নামতে হবে আমরা এখন ম্যাপে দেখতেছি ম্যাপটি হলো না। ওকে আমরা এখন নেবো বস, আমার নেমে বসবো আমরা কিন্তু এভারটন সিটে নামবো। কিন্তু আমি নিজে উল্টা করিনি, তা কীভাবে জানি উল্টা গেছে। ওকে আমি কিন্তু এখন নেমে উঠছি প্যারাশুট দিয়ে, প্যারাশুট কিন্তু আমার কাছে ফার্স্ট প্যারাশুটে অনেক বেশি লাগছে, আর অনেকগুলো প্যারাশুট যদি কিনতে হবে আরও বেশি লাগবে, একদম সেটে গেছে। ও এদিকে আছে, ওকে গাড়ি গেম ওভার স্টার্ট হয়েছে, সবাই কিন্তু আগে থেকে নিয়ে নিচ্ছে আমার নিতে দিন। তো এখানে যোগ মতন আছে, এখানে একজন ঢুকছে,
তো মারতে যেতেছি না বাট বোম আমার কাছে কিন্তু বোমই আছে আমার কিন্তু সেরকম পিস্তল নিতে পারি পিস্তল নেই এখানে টপ কিছু আসলে পিস্তল ছিল না পিস্তল অনেক দরকার বোম দেখি করবো দেখি আমি একটু ফাটাই দেখি একটু ফাটাই ও মাই গশ তো ফাটার জায়গায় ভূমিকম্পের মতো লাগছে পিস্তল আছে ও মারতে পারবে চাইলে দিয়ে মারছি ওকে ডান কিন্তু ডান তার কিছু পড়ে আছে টর্নেডো শেষ হলো ও ও ও এখানে পিস্তল আছে ওকে আমি পিস্তল পাইছি শেষ পর্যন্ত আটটা পিস্তল পেলাম তো দুইটা পিস্তল তো বুঝতে পারলাম তো ওই দিকটা যাই ওদিকে সেই নেমে আমি তো অটোমেটিক কি নিয়ে ফেলি আমাকে আর ওইভাবে টিপ দিতে হয়নি সাপ্লাই বক্সের তো কিছু নেই কেমন কিন্তু এখন মোট তিনটাই পিস্তল আছে একটা আটটা গুলো গুলি এমও 27টা এমও তো হচ্ছে 25টা এমও তো বুঝতে পারতেছো আমার কাছে খুব কম এমও সেটা কি জিনিস আমি জানি না বাট এই যে একজন আসছে এখানে আমার টিম মেম্বারই কিন্তু আমি মারি নাই ওই আমাকে মারেন নাই আমার লেগেছে যার উপর নিশানা করবে তার উপর যদি ইয়া গুলিটা অটোমেটিক লাগে তার মানে সেই নিমি আর যদি তার অটোমেটিক না লাগে তার মানে সেই নিমি না ও মাই গড তো মাতছে তো কিচ্ছু না ও ও ও ভাই ও ওই যে ওকে নষ্ট হয়ে গেছে ও মেরে ফেলছে এখন হাফ হয়ে গেছে হাফ এন ওকে শেষ সব কিন্তু একই জায়গায় একই জায়গায় থাকলে কিন্তু হবে না আমাদের একটা ওই যে দেখছেন একই জায়গায় আসছে সবাই একই জায়গায় থাকলে কিন্তু হবে না বা যখন আবার আলাদা হয়ে যাবে তখন কিন্তু তাকে দোয়া আসতে হবে সেই জন্য আমরা একই জায়গায় আসি এখানে আবার ডান্সের দেওয়ার অপশন আছে বাট আমি ডান্স দিব না কেন আমরা ভিক্টরি দিতে পারিনি একবার মারা গেছি তো এতক্ষণ তো 21 মিনিটের ভিডিও আমি তো আর 21 মিনিটে আপনাদের সাথে কথা বলবো যেহেতু তো আমি খেলতে থাকি আর আপনাদের কথা বলতে থাকি তো আমাদের 400 কিন্তু অনেক কম টার্গেট যে ছিল 500 করার জন্য সাবস্ক্রাইব বাট আমি 500 আর রাখবো না মানে 130 করে দেন তাহলে কিন্তু আমাদের 130 আর লাইক এককে তো করবেন না অডিয়েন্স তো আসেনি আমি টার্গেট লাগি 130 তাহলে লাইক টার্গেট রাখলাম কত টার্গেট দেখা যায় এখন কাগজ দেখা যায় রাখলাম ঠিক আছে দেখা যায় রাখবো 1030 1000ই রাখি যদি 1000 হতো 1 লাখ করবো যদি 1000 হয় ওকে আমি তো গাড়িটার সামনে যাই গাড়িটা উঠা যাবে নাকি দেখি না কোনো অপশন আসে নাই গাড়ির উঠা যাবে না ওখানে কিন্তু একটা গাড়ি আছে একটা ওই গাড়িটার সামনে যাই
না জানি কি দেখছি তো যে গাড়ি এই গাড়িটা না দেবে এই গাড়িটা না দেবো না এই গাড়িটা যদিও অনেক বড়। আর আমার রোবলক্সের ভিডিও অবশ্যই জলদি পেয়ে যাবেন, বাট রোবলক্সের ভিডিওর আগে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন আমার গেম ছাড়া, বা গেমিং একটা দুইটা দিতে পারি, ব্রো হ্যাভেনের ভিডিও দিতে পারি। আমি ব্রো হ্যাভেনের জন্য যদি ভিডিও দেওয়া লাগবে আমি দেখছি ব্রো হ্যাভেন কেমন, আর আমার ফ্রেন্ড আছে টুইটার, তাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার সাথে আমার টিম সবকে একটু ফলো করি, দেখি ও কো যায়। তো ও ও যে আমার কিন্তু একটা ইনিমি আসছে, ইনিমি আমি মারতেছি কি গেম। তো ইনিমিকে আসছে, ওকে আমার টু কিল, আমাদের কিন্তু টু কিল হয়ে গেছে, আমার টিম মেম্বার কিন্তু এখান থেকে কালেক্ট করতেছে। তো গেম কিন্তু চলতেছে, আর ওখানে দুটো গাড়ি দেখা যাচ্ছে, ওকে মারতেছে আমাকে ওইখান থেকে নাকি মারতেছে কেউ, হ্যাঁ মারতেছে, ও হায় আল্লাহ কোনখান থেকে মারতেছে আমি মারতে পারি না। তো দেখতে পারতেছেন অনেক দূরে, তো আমি এখন চেষ্টা করবো এখানটা যাওয়ার, যাওয়ার পরে ওকে মারার চেষ্টা করবো, ইনশাল্লাহ মাসটা মারতে পারবো। তো জানেন তো মানে আমার তিন মেম্বার থাকে, তো তিনজন টিম মেম্বারই কিন্তু আসি আমরা সবাই। তো ওই কিন্তু এখন এখান থেকে মারতেছে, আমার কিন্তু অটোমেটিক মারা হয়, এটা আপনাদের আগেও বলছি, তো দেখতেই পারতেছেন আমার অটোমেটিক মারা হয় দেখে কিন্তু আর ওকে থ্রি কিল, আমার ফাইভ কিলের অনেক সামনাসামনি আসি, তো হয়ে গেছি ওকে। আমি কিন্তু আবার মেসে এসছে, তো আমি এখন চেষ্টা করবো উপরে যাওয়ার, তো কাজটি আমি আসলে এগুলো নেই না কেন, এগুলো নিতে নিতে যদি পিছন দিয়ে নাইট দিয়ে কেউ নিয়ে যেতে তাহলে কিন্তু আমি আবার শেষ হয়ে যাবো, ডেড হয়ে যাবো। তো আশা করি গেমটা বুঝতে পারছেন, এই গেমটা কয়েকদিন আগেই আসছে 2020-এ, বাট আমি একবার খেলছিলাম, মজাই লাগছে, এই জন্য আপনাদের সামনে একটু শেয়ার করার চিন্তা করলাম, আজকে দিয়ে শেয়ার করার বুঝিয়ে দিচ্ছি কীভাবে খেলতে হয়। আমি একবার খেলছি এই জন্য আমি জানি, নাহলে কিন্তু আমি অনেক মুক্তিরাম থাকতাম, এতক্ষণ বাইতে থাকতে পারতাম না। তো আমি ওই চেষ্টা করবো ওই ক্রিয়াতে যাওয়ার, ওইখান ঘরে কিন্তু ঢুকা যাবে। আমি একটু স্লাইড করছিলাম, মজা লাগে স্লাইড করতে, স্লাইডটা কিন্তু জোশ। তো যাই হোক, টাইম আসছে 1:53, এগুলো টাইম আসতেছে, আমি দেখলাম বোমটা কিছু হয় নাকি, কিছু হয় না, ওকে এখানে কিন্তু বুলেট ঘোরাটা আলাদা করে আসে, বা আবারও তিরিশ বুলেট ঘরে গেছে, আমি এই পিস্তল ছাড়তে পারবো পুরো ডি করে মারে, আই মিন মেশিন গান, রাইট? Yes. সো গাইস, সেই মেশিন গান দিয়ে খেলছে, অনেক ভালোই খেলছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে অনেক জিনিস পাইছি, বাট ডেটের জন্য আসলাম ওটা করা যাবে না, ওটা করলে কিন্তু জোশ হইতো ফ্রি ফায়ারে, কিন্তু এটা করা যায় জানিও, কিন্তু আমি করছিও যদিও এটা ফ্রি ফায়ার গাড়িটা যদি নিয়ে যেত, যদিও এটা ফ্রি ফায়ার না, বাট ওমেগা লেগেন একটু জোশ, আমার একজন টিম মেম্বার কিন্তু লেফ করছে এই গেম থেকে, আমরা দুজন আসি বা দুজনই বয়স, আমাদের কিন্তু ভয়েস রেকর্ডের ইয়া নেই,
ঘুম পাবজিটা আমি অ্যালাউ করে দিয়েছিলাম ভয়েস রেকর্ড। সরি পাবজি না, কি বলে কি জানি ফ্রি ফায়ার, ফ্রি ফায়ারে অ্যালাউ করে দিয়েছিলাম, ফ্রি ফায়ারে অ্যালাউ করে দিয়েছিলাম। পরে কত আওয়াজই না আসে, মানুষ বোকাবুকি শুরু করছে। আর রোবলক্সের ভিডিও অবশ্যই আমি সামনে দিব, রোবলক্স আমরা দুইজন নাকি ভাইয়ার আমি অথবা খেলার ওই ভিডিওটা দিতে পারি। গাইস তো গাড়ি না গেছে না, আমি আসলাম এটা গাড়ি, বাট গাড়ি না ওইটা মেশিন, তো দড়ি আছে, ওই দড়ি দিয়ে উঠা যায়, বাট উঠতে পারি না আমি। আমি আবার হলোগ্রাম হয়ে গেছি, তো দেখতে পাচ্ছেন আবার ওই টাইমটা আসছে, 27:26 হইতেছে, টাইম টাইমের মতনই চলে গেছে। তো আশা করি সবার ভালো লাগছে, ভিডিওটা লাইক করে